আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চৈত্রলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত বর্তমান আগামী গতিপথ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তাদের ব্যক্তি জীবনে, অপ্রকাশিত বিভিন্ন ঘটনা, কুসফলতা, ব্যর্থতা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত শিক্ষা খাত নিয়ে আজ আমরা আলোচনা করব, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আমরা শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষানীতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি একটু পরিচয় করে দিই। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক জনাব ফরিদ খানম। আমাদের মাঝে আছেন চট্টগ্রামের সারা ঝাগানো শিক্ষা প্রতিষ্ঠান, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেরনসান স্কুল অ্যান্ড কলেজ, মিড বাংলাদেশ কলেজ এবং চট্টগ্রাম ফিজিক্যাল এডুকেশন কলেজের সম্মানিত চেয়ারম্যান এবং অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ। ডক্টর সানাউল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমেই আমি সম্মানিত জেলা প্রশাসক মহোদয় অনুমতি ক্রমে আপনার কাছ থেকে আমি প্রথম প্রশ্নটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে শিক্ষা উপদেষ্টা মহোদয় বারে বারে বলে যাচ্ছেন এবং যে 2010 সালে শিক্ষানীতি বাদ রেখে পূর্বে শিক্ষানীতির ফেরত যেতে চাচ্ছে, তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যেহেতু শিক্ষা নিয়ে অনেক ওতপ্রোত জড়িত, শিক্ষা নিয়ে ব্যাপক কাজ করে থাকেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতার পেশায় আছেন, আপনার কাছে আমার প্রশ্ন, কেন 2010 সালে শিক্ষার নীতি নয়, কেন আমরা পুরাতন শিক্ষা ব্যবস্থায় ফেরত যাক? ধন্যবাদ আপনাকে এবং সাথে চট্টলা এক্সপ্রেস সব এটিএন বাংলার সাথে সংশ্লিষ্ট আছে যারা সকলকে এবং আমাকে যে এখানে আজকে আমন্ত্রণ জানান অবশ্যই সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। চট্টগ্রামের সমস্যাগুলো যে আপনারা বিভিন্নভাবে চিত্রায়িত করেন, তুলে ধরেন, এই জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানাই এটিএন বাংলা। আসলে 2010 সালের যে শিক্ষানীতি, এটা মূলত শিক্ষানীতি ছিল না, এটা একটা জাতিকে ধ্বংস করার মূলনীতি ছিল। এই এই শিক্ষানীতিতে একটা জাতিকে কীভাবে ডেস্ট্রয় করা যায়, কীভাবে ধ্বংস করা যায়, একটা জাতিকে কীভাবে শেষ করে দেওয়া যায়, একটা জাতির ইতিহাস ঐতিহ্যকে কীভাবে মুছে ফেলা যায়, তার সব কিছুই 2010 সালের শিক্ষানীতিতে করা হয়েছে। ওখানে 28টা অধ্যায়ের মধ্যে যে শিক্ষানীতিগুলো ছিল, আমি দৈনিক পর্বগুলো 28টা পর্বে আমার কবন্ধ আকারে প্রত্যেকটা পর্বে সমালোচনা করেছিলাম, তখন লেখালেখি করেছিলাম, সাহস করে করেছিলাম। তো তবে এ ধরনের সাহস করে কোনো সমালোচনা লেখলে তখন তো আসলে রেহাই পাওয়া যায় না, আল্লাহ পরম করুণাময়ের রহমত ছিল বলে তখন আমি বসে শিক্ষানীতি নিই, তখন থেকে আমি জি সোচ্ছাচ্ছিলাম এবং এই শিক্ষানীতিতে আসলে একটা জাতির যে মূল্যবোধ সৃষ্টি করে একটা জাতি গঠন করা যায় সে ধরনের কোনো কিছুই কোনো প্রবন্ধ কোনো টপিক ছিল না। মূলত ওখানে ওই শিক্ষানীতিতে যা ছিল, একটা জাতিকে কীভাবে উচ্ছৃঙ্খল করা যায়, বিশৃঙ্খল একটা জাতিতে পরিণত করা যায়, একটা তাবেদার জাতি হিসাবে কীভাবে তৈরি করা যায়, তাহলে ওই ধরনের মানসিকতা নিয়ে ওই শিক্ষানীতিটাকে সাজানো হচ্ছে। আপনার সুরে যে সেই কারণে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় যে কথাটি বলেছেন, এটা যথার্থ একটা কথা বলেছেন, কারণ ও এই শিক্ষানীতি যত দিন যাবে, একটা বছর যাওয়া মানে একটা জাতির বিশাল একটা অংশ ধ্বংসের দিকে চলে যাওয়া যত তাড়াতাড়ি সম্ভব। এই বছর যদি পূর্ণাঙ্গ একটা শিক্ষানীতি, একটা কারিকুলাম তৈরি করা নাও যায় জি, তাহলে অন্তত পক্ষে সিদ্ধি হলো, বই পূর্ণপূর্ণ ছাপানো না গেলে এই শিক্ষানীতি দিয়ে যেন পরবর্তী বছর পড়ানো না হয়, কারণ একটা প্রজন্মকে শেষ করার যে একটা ষড়যন্ত্র, ওটা থেকে আমরা মুক্ত পাবো। আর আমাদের বলেছেন আমাদের এই বছর থেকে বই ছাপানো হবে, পূর্বের শিক্ষানীতিতে আগে ফিরে যাওয়া হবে। তবে পূর্বের শিক্ষানীতিতে আমি যেটা বলবো, এটা হচ্ছে 84 পূর্ববর্তী যে শিক্ষানীতিটা ছিল, যে কারিকুলামটা ছিল, ওখানে যে মূল্যবোধগুলো ছিল, যে এভাবে প্রত্যেকটা একটা জাতিকে গঠন করা যে আদর্শ, যেভাবে নীতি নৈতিকতা, যেভাবে ধর্মীয় সেন্সগুলো ছিল, ওই জিনিসগুলো যদি ওই পূর্ব অবস্থায় ফিরে যাওয়াতে আসলে 84-85 পূর্ববর্তী অবস্থায় যেতে হবে। 85 থেকে যেগুলো আছে ওগুলো কিন্তু তেমন একটা ভালো ছিল না, এবং পূর্ববর্তী যেতে হলে আমরা প্রথমে 84 পূর্ববর্তী যাই, তারপরে হয়তো এটাকে আমরা মডিফাই করে ভালো একটা শিক্ষা নিতে আমরা প্রণয়ন করতে পারি। আমি একটু আমি বলি, বাংলাদেশ শিক্ষা উপদেষ্টা
খুব রিসেন্টলি বলেছে কিন্তু আমরা পুরাতন শিক্ষা ব্যবস্থায় ফেরত যাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে এই যে নতুন কারিকুলাম নীতি 2010 সালে প্রণীত হলো, যেটা শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে যে সরকার সবাই প্রণীত হয়েছে, 2010 সালে শিক্ষার্থী কী এমন আছে যে যার কারণে শিক্ষা উপদেষ্টা চাচ্ছে বা শিক্ষক সমাজ বা আপনিও চাচ্ছেন বা আপনারাও চাচ্ছেন যে এই এটা যাতে কার্যকর না হয়, কী আছে 2010 সালের শিক্ষানীতিতে? অর্থাৎ এই শিক্ষানীতিতে মূলত একটা জাতিকে কীভাবে ধর্মহীন করা যায়, মানে মূলত এখানে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশে বসবাস করে, 90% উপরে মুসলমান এখানে বসবাস করে, ইসলামী মূল্যবোধটা কীভাবে দেশত্রয় করা যায়? ইসলামী মূল্যবোধটা দেশত্রয় করা গেলে তাদের কারা যদি ইসলাম বিদ্বেষী হয়ে গড়ে ওঠে, তারা কখনো প্রকৃত হিন্দু হবে না, প্রকৃত খ্রিস্টানও হবে না, আবার মুসলিমও হবে না, তাহলে তারা মুসলমানেরা অজগর একটা জাতিতে পরিণত হবে, তাদের কোনো নীতি নৈতিকতা থাকবে না, তারা উচ্ছৃঙ্খল একটা মানুষ হিসাবে তৈরি হবে, কারণ যে তাতে তার শিক্ষানীতিকে ধ্বংস করে তাহলে সে যাতে কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। কারণ আমরা দেখেছি এই শিক্ষানীতিতে ইতিহাসটাকে মূলত সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে, সংকুচিত করা হয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে 9 মাসের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। মূলত 9 মাসের যুদ্ধ করে মনে হয় আমরা একটা দেশ স্বাধীন করেছি, আসলে 24 বছরের ইতিহাস দেখালে 1947-এর পর থেকে দেখানো তারপরেও ঠিক ছিল, কিন্তু এখানে আসলে 47-এর পর থেকে 69, 71, 70 এই সময়টাকে এই যুদ্ধটাকে দেখানো হয়েছে, এর আগের ইতিহাসটাকে তেমন কোনো কিছু তেমন একটা তুলে ধরা হয় না। অথচ আমরা এই স্বাধীনতার যুদ্ধটার ইংরেজদের বিরুদ্ধে আমরা 190 বছর 6 মাস 11 দিন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অনেক মানুষ রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, বাঁশের কিন্না তৈরি করে শহীদ টিটুমির শহীদ হয়েছেন, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী থেকে শুরু করে ফকির মজনু শাহ পর্যন্ত প্রত্যেকেই রক্ত জ্বরে এদেশ ভারতবর্ষ স্বাধীন করেছেন। ওই স্বাধীনতার টুটেল ইতিহাস তাকে তুলে ধরা হয় নাই, কারণ ওই ইতিহাসে মুসলমান জাতির বিজয়ের ইতিহাস ছিল, গৌরবের ইতিহাস ছিল, সেখানে টিপু সুলতানের মতো বীর গাতাদের কথা লেখা ছিল, এই সেই কারণে ওই ইতিহাসটাকে মুড়াবে দেওয়া হয়। কাকি তাহলে ও কেন কেন 2010 সালের শিক্ষার্থী নেই? কারণ তখনকার সরকার প্রধান তো মুসলিমই ছিল, ইসলাম ধর্মের ছিল। আসলে মুসলিমের মধ্যে যারা ধর্মহীন, তারা হিন্দু বা অন্য কোনো ধর্মের ঠিক অনেক গর্হিত একটা জাতি হিসাবে তারা তৈরি হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় ওরা নেতৃত্বে সেই শিক্ষানীতির জন্য যে কমিটিটা করা হয়েছে, ওখানে এমন লোকজনকে দেওয়া হয়েছে যারা প্রত্যেককে নাস্তিকবাদী, তাদের চিন্তা চেতনা ছিল, তারা এমনভাবে শিক্ষানীতিটা প্রণয়ন করা হয়েছে এই জাতিটি তার ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে যায়। তাহলে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের খুব একটা পার্থক্য থাকে। আমরা হায়দ্রাবাদ যেভাবে যে নীতিতে দখল করেছে, হায়দ্রাবাদের ওখানে সংস্কৃতি আগ্রাসন, আমাদের একজন সাহসী যোদ্ধা প্রথম মাহমুদুর রহমান সাহেব, সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব প্রথম যিনি বুঝতে পেরেছিলেন, সাহসিকতার সাথে প্রথম বলেছিলেন যে সাংস্কৃতিকভাবে যে আগ্রাসন চালানো হচ্ছে এই জাতির চিন্তা চেতনাকে চেঞ্জ করে দিয়ে এই জাতিকে বিলুপ্ত করা হবে, উনি প্রথম এই কথাটি তুলে ধরেছিলেন। সর্বপ্রথম উনি বুঝতে পেরেছিলেন যে এই জাতিকে ধ্বংস করার জন্য সাংস্কৃতিক একটা আগ্রাসন চালানো হচ্ছে, উনি প্রথমে কথা বলেছিলেন বলে ওনার উপরে অকথ্য নির্যাতন চলেছে। এবং এই যে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে একটা রাষ্ট্রকে আমরা দেখেছি যে হায়দ্রাবাদের মতো একটা রাষ্ট্র যখন দখল করতে এসেছে তখন ওই জাতি আর প্রতিবাদ করে নাই। হায়দ্রাবাদের নিজাম যখন দেখল যে আমার স্বজাতি আমার কাছে দাঁড়ায় না, ডক্টর দেখাবো আপনার কাছে আবার আমরা আসবো, আমরা একটু জেলা প্রশাসনের মহোদয়ের কাছে যাই, যেহেতু আজকে পর্বটি জেলা প্রশাসনের আপনার কাছে বলি যে আসলে আজকে পর্বটি আমরা সাধারণ শিক্ষা ব্যবস্থা, শিক্ষানৈতিক এবং মানসম্মত শিক্ষা নেই। আপনি জেলা প্রশাসনের অন্যতম একটি কাজ শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করা, শিক্ষার মান উন্নয়ন কপে কাজ করা, আমাদের চট্টগ্রামে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কিন্তু এই জেলা প্রশাসন দায়িত্ব পালন করে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে একজন জেলা প্রশাসক হিসেবে শিক্ষার্থীদের সর্বোচ্চ মান উন্নয়ন কপে বা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত মানোন্নয়ন কপে সে জেলা প্রশাসক হিসেবে আপনি কী কাজটুকু করে যাচ্ছেন তথা জেলা প্রশাসন কী কাজটুকু প্রতিনিধিত্ব করে যাচ্ছে শিক্ষার্থী? আসলে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে চাই যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে বের হয়ে আসতে চাই,
যে এখানে শুধুমাত্র আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করাতে চাই যেটা শুধু রেজাল্ট বেসড হবে না, এই ব্যবস্থার পাশাপাশি আমরা সৃজনশীল ছাত্রছাত্রী যাতে বের হয়ে আসতে পারে, উচ্চ মূল্যবোধ সম্পন্ন ছাত্রছাত্রী যাতে বের হয়ে আসতে পারে। যেমন আমরা বলেছি যে আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা, আন্ত মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা, স্কাউটিংটাকে আমরা বেশি এমফাসিস দিই, যাতে যে শুধুমাত্র রেগুলার পড়াশোনার পাশাপাশি এর বাইরেও যাতে তারা যাতে মানসম্মত শিক্ষা ব্যবস্থার ভেতরে যেতে পারে, তাদের যাতে মূল্যবোধটা বাড়ে, সেই ব্যবস্থা সেই চেষ্টাটা আমাদের থাকবে। অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনারা একটা যুগান্তকারী পদক্ষেপ আপনার হাতে নিয়েছিলেন এবং এটা এখনও পর্যন্ত চলমান এবং এটা বৃদ্ধি করবে আপনার কাজ করছে, সেটা হচ্ছে স্পাত স্কুল বাস। এই স্কুল বাসকে আপনি কীভাবে সাড়া পাচ্ছেন শিক্ষার্থীদের বা অভিভাবকদের এখন দুশ্চিন্তার আগব পর্বে কথাই এই স্মার্ট স্কুল বাসের পথসভা এমন কীভাবে সাড়া পান? স্মার্ট স্কুল বাসটা কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম, আপনারা জানেন এখানে আপনার কার্ড পাঞ্জি করবার মাধ্যমে ঢুকতে হয়। তো প্রথমে শুরুতে আমরা করেছিলাম 10টি স্কুল বাস দিয়ে 15টি স্পটে এটা যেত। তো শিক্ষার্থী এবং গার্ডিয়ানদের প্রেশারের মুখেই কিন্তু মানে এত বেশি সাড়া ফেলেছে, ইতিবাচক সাড়া ফেলেছে যে তাদের গার্ডিয়ানদের এবং শিক্ষার্থীরা বলেছে যে আমাদের আরও স্কুল বাস চাই। তো সেই হিসাবে আমরা এখন 10টি বাস আছে, এটাকে আমরা 20টিতে উন্নীত মানে করবার জন্য আমরা প্রপোজাল দিয়েছি। আমরা ব্যাটসির সাথে কথা বলেছি, আমরা এটুআইয়ের সঙ্গে কথা বলেছি, আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের ভেতরে এই 10টি থেকে 20টি স্কুল বাস আমরা চালু করতে পারবো। এবং এখানে যেমন অভিভাবকরা কিন্তু নিশ্চিত থাকে, একটা বাচ্চাকে বারবার যে রিক্সা থেকে নামা ওঠা, বাস থেকে নামা ওঠার ঝামেলা নেই, একটা স্পট থেকে শুরু হবে, জাস্ট স্কুলে গিয়ে নামবে। তো আমার স্কুল যখনই কার্ড পাঞ্চ করছে স্টুডেন্ট, তখন কিন্তু তার মায়ের মোবাইলে কিন্তু চলে যাচ্ছে, টেক্সট চলে যাচ্ছে যে সেই স্কুলে বাসে উঠছে। যখন সে নামছে তখন তার মায়ের মোবাইলে টেক্সট চলে যাচ্ছে সে নামছে, তার মানে গার্ডিয়ানও কিন্তু এখানে একটা সাউন্ডনেসের ভেতরে থাকবে যে না তার সন্তান প্রপারলি স্কুলে গিয়েছেন বা প্রপারলি বাসায় ফিরতে পারছে। তো সব কিছু মেনে আমরা মনে করি যে এটা জেলা প্রশাসনের উদ্যোগে একটা যুগান্তকারী পদক্ষেপ এবং অত্যন্ত জনপ্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছিল, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার কাছে আপনার কাছে আবার আসবো, আমরা একটু আপনার কাছে আসি। আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে যাচ্ছেন আসলে এই শিক্ষানীতি নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে আপনারা অনেক কথা বলে যাচ্ছেন মাঠে ঘাটে, এবং শিক্ষকদের সর্বোচ্চ সম্মানটুকু দেওয়ার জন্য, শিক্ষকদের আসলে যে দায়িত্বটুকু আছে সে দায়িত্ব এবং তাদের যে সম্মান, এসব সম্মানটাকে পুনরুদ্ধারের জন্য আপনারা অনেক কাজ করে যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে জেলা প্রশাসক থেকে বা জেলা প্রশাসন থেকে আপনারা কেমন শিক্ষা নিয়ে কেমন চিন্তা আপনার ভাবনায় রাখেন বা প্রত্যাশায় রাখেন? ধন্যবাদ আপনাকে এবং সাথে আজকে জেলা প্রশাসক মহোদয় এখানে আছেন এবং উনি শিক্ষার ব্যাপারে যে চিন্তা করছেন, বাচ্চাদের ব্যাপারে চিন্তা করছেন, এটা আমাদের জন্য, এই চট্টগ্রামবাসীর জন্য অনেক আশাব্যঞ্জক একটি ব্যাপার। আমরা ওনার মতো একজন যোগ্য জেলা প্রশাসক পেয়েছি, আশা করি এই চট্টগ্রামের শিক্ষার উন্নয়নে উনি অনেক অবদান রাখবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একজন মহান শিক্ষককে আমাদের রাষ্ট্রের সরকার প্রধান হিসাবে পেয়েছি, প্রফেসর ডক্টর ইউনুস। উনি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উনি আন্তর্জাতিক অনেক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার হিসাবে দায়িত্ব, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, হ্যাঁ, এবং আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান। একজন শিক্ষককে আমরা যেহেতু সরকার প্রধান হিসাবে পেয়েছি, তাহলে আশা করতেছি শিক্ষা মানে এক কথায় আর শিক্ষকদের সম্মান করার জন্য আর মাঠে ঘাটে দৌড়াতে হবে না। হ্যাঁ, আমরা ওনার কাছে ঠিক মতো মেসেজটা পৌঁছাতে পারলেই বা পৌঁছাতে না পারলেও উনি শিক্ষকদের কথা যে ভাববেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। উনি শিক্ষকদের যে সম্মান মর্যাদা বলণ্ঠিত হয়েছিল, শিক্ষকদের বেতনের দাবিতে যে মাঠে ময়দানে মিছিল করতে গিয়ে লাঠি পিটা খেতে হয়েছে, এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা ছিল না, আলাদা কোনো বেতন স্কেল ছিল না, যার কারণে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছে না। তো এই যে অনেকে শিক্ষকতা পেশায় ছেড়ে গার্মেন্টসে চলে যাচ্ছে, অন্য চাকরিতে চলে যাচ্ছে, আমরা দেখেছি বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একজন লেবার বা ফিউন চাইল্ড নিয়োগ দিতে চাইলে তাকে 10-15 হাজার টাকা বেতন নিতে হয়, অথচ একজন 6-7 হাজার টাকা বেতনের গ্র্যাজুয়েশন করা, মাস্টার্স করা একটা শিক্ষিত ছেলে পাওয়া যাচ্ছে। তাহলে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মান কোথায় চলে গেছে?
ওরা কোথাও চাকরি না পেয়ে এখানে আসতেছে, এবং কোথাও চাকরি না পেয়ে যারা আসতেছে আদৌ তারা কতটুকু ছাত্রদেরকে তৈরি করতে পারবে, তারা অতটুকু মানসম্মত কিনা। অন্য কোথাও যারা তার চাকরি হয় না, তারা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে ঢুকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢুকার চেষ্টা করে। আসলে এমন হতে হবে ব্যবস্থাটা, সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা প্রথম চয়েস হিসাবে যেন শিক্ষকতাকে বেছে নেয়, সেইরকম অবস্থায় যদি আমাদের সামাজিক অবস্থায় শিক্ষকের যে মর্যাদাকে পৌঁছাতে পারি, তাহলে এই জাতির পরিবর্তন হবে। কারণ স্বাধীনতার সুফল স্বাদ আমরা এত বছর পর্যন্ত, 53 বছর পর্যন্ত না পাওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা এই দেশের নাগরিকদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলে আমাদেরকে অবশ্যই মানসম্মত শিক্ষা, যদি আমরা বাস্তবায়ন করতে চাই মানসম্মত শিক্ষক দিতে হবে। আর মানসম্মত শিক্ষক দিতে হলে মেধাবী শিক্ষক দিতে হবে, মেধাবী ছাত্রদেরকে এই পেশাকে চয়েস করতে হবে, যেটা ইউরোপ আমেরিকাতে সবচেয়ে প্রথম চয়েস করে শিক্ষকতা। অথচ দ্বিতীয়ত হয়তো লয়ার বা অন্য পেশারা আছে, আমাদের এখানে কিন্তু শিক্ষকতাকে প্রথমে চয়েস করে না, অন্য পেশায় যায়। কারণ শিক্ষকদের সামাজিক মর্যাদা নাই, অর্থনৈতিক মর্যাদা নাই, যেভাবে তাদের দেওয়া উচিত তা সেভাবে দেওয়া। আমরা আশা করব যে আমাদের জেলা প্রশাসন মহোদয় এখানে আছেন, উনি বিভিন্ন সংগঠনের সাথে, রাজনীতির সাথে, বিভিন্ন কার্যক্রমের সাথে যেহেতু জড়িত ছিলেন, উনি এখানে আসছেন। আমরা খুব আশাবাদী যে উনি চট্টগ্রামের শিক্ষার উন্নয়নে বিশাল ভূমিকা রাখবেন, প্রথম নারী জেলা প্রশাসক। হ্যাঁ, এবং এটা আমাদের জন্য অনেক অনেক বেশি আনন্দের, এই চট্টগ্রামবাসীর জন্য উনি অনেক বেশি অবদান রাখবেন। আমরা ওনার কাছ থেকে এতটুকু আছি, অসংখ্য ধন্যবাদ। আমরা জেলা প্রশাসক মহোদয় আপনার কাছে আসি, শিক্ষা নিয়ে আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, আজকের পর্বটি আমরা শিক্ষা নিয়ে সাজালাম। আর যে কথাটা ডক্টর সানাউল্লাহ বলেছেন, আমাদের যে প্রধান উপদেষ্টা তিনিও একজন শিক্ষক ছিলেন, এবং শিক্ষক হিসেবে দেশে বিদেশে অনেক ভূমিকা রেখেছেন, অনেক বই লিখেন, অনেক এখনও পর্যন্ত অনেক দেশে ওনার লেখা বই পুস্তক পড়ানো হয়। একটু জানতে চান, শিক্ষা নিয়ে তো ব্যাপক কাজ করে যাচ্ছেন, অন্যতম চ্যালেঞ্জিং কিন্তু এই শিক্ষা, এবং জেলা প্রশাসনের একটা সেক্টর কিন্তু শুধু শিক্ষা নিয়ে কাজ করার জন্য আছে, সেহেতু শিক্ষার মান উন্নয়ন কল্পে এখন আপনার প্রস্তুতিটুকু কী রকম আছে, কীভাবে আপনি কাজ করবেন, পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আপনি ভিজিট করেছেন কিনা, আর কোনো সমস্যা দেখতে পাচ্ছেন কিনা ছাত্রদের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে, বা শিক্ষক সমাজের পক্ষ থেকে সেসব অভিযোগ বা সেসব পরামর্শ আপনি শুনছেন কিনা, কবে নাগাদ একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা আপনার চট্টগ্রামে আমরা পাব। আপনারা দেখেছেন যে পরিবর্তিত পরিস্থিতির পরে, যে 5 আগস্টের পরে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে দায়িত্বগুলি আমাদের উপরে চলে এসেছে, আগের কমিটিগুলি ভেঙে দেওয়া হয়েছে, এখন জেলা প্রশাসক কিন্তু অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছে। তো সেই হিসাবে আমি আমার এডিসি যারা আছেন অতিরিক্ত জেলা প্রশাসকদেরকে বলেছি যে শিক্ষা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যে কার্যক্রম যাতে মনিটরিং করে, এবং তারা যাতে আমাকে রিপোর্ট দেয় কোন শিক্ষা প্রতিষ্ঠানে কী প্রবলেম আছে সেটা তারা আমাকে জানাবে। আমরা চিন্তা করেছি যে একটা, আমি ডক্টর সানাউল্লাহ মহোদয়ের সঙ্গে একমত মানে প্রশ্ন করছি যে আমরা, আমাদের সৌভাগ্য, আমার সৌভাগ্য যে আমি চট্টগ্রামের জেলা প্রশাসক হয়েছি, কারণ এখানে আমাদের একদম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের প্রমাণের প্রধান উপদেষ্টার বাড়ি কিন্তু চট্টগ্রাম হাটহাজারিতে। নিশ্চয়ই আপনিও সৌভাগ্যবান যে আপনি চট্টগ্রাম জেলায় জন্মেছেন। তো যেহেতু একদম একজন আন্তর্জাতিক মানের শিক্ষক আমাদের রাষ্ট্রপ্রধান, তো আমরাও চাই চট্টগ্রামটাকে যাতে একদম শিক্ষা মানে সে চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা যাতে অত্যন্ত উঁচু মানের হয়, অত্যন্ত মানসম্মত হয়, সে বিষয়ে আমাদের প্রত্যেকের চেষ্টা থাকবে, আমাদের সমন্বিত উদ্যোগ থাকবে। শুধু রাষ্ট্র শুধু একা আমি বাণিজ্য নগরীর পাশাপাশি যেন শিক্ষানগরী হিসাবে, জি শিক্ষানগরী হিসাবে, আর আমাদের এখানে অত্যন্ত প্রথিত যশা আর শিক্ষকরা আছেন, তো শিক্ষা ব্যবস্থার দিক দিয়েও যাতে ব্যবসার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার দিক দিয়েও যাতে চট্টগ্রাম অনেক নাম করে, আমাদের সেই প্রত্যাশা থাকবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়, আমরা আপনার কাছে আবার আসছি, আমরা আবারও আসি ডক্টর সানাউল্লাহ আপনার কাছে, যে আসলে রাষ্ট্র এই 5 আগস্টের পর থেকে তো রাষ্ট্র সংস্কার চলছে, অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রতিনিয়ত এই দেশটাকে সংস্কার করে যাচ্ছে। আসলে পূর্বের সরকার তো প্রতিটি অর্গান ধ্বংস করে দিয়েছে, তো তা বিশেষ করে শিক্ষা খাতও। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনার শিক্ষক সমাজ কেমন সংস্কার চান এই শিক্ষা খাতে? ধন্যবাদ আপনাকে আবারও, যে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক ধরনের শিক্ষা পদ্ধতি চালু আছে, সরকারি মাধ্যমে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান করা থাকে,
আবার আধা সরকারি প্রতিষ্ঠান আছেন এবং অনুমোদিত প্রতিষ্ঠান আছেন, পাশাপাশি অন্যান্য ইংলিশ মিডিয়াম সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছেন। আমার কথা হচ্ছে, যতদিন পর্যন্ত রাষ্ট্র বা সরকার শিক্ষার ব্যাপারে সকল নাগরিকের শিক্ষার ব্যবস্থা করতে পারবে না, ততদিন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও সরকারের সুযোগ সুবিধা দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এদেশের নাগরিক তৈরির ক্ষেত্রে তারা অবদান রেখে যাচ্ছেন। সরকার হয়তো 53 বছরও শিক্ষা সকল নাগরিকের সুশিক্ষার ব্যবস্থা করার মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে নাই। তারা লুটতরাজ বিভিন্ন রাজ্যের মাধ্যমে দেশটাকে যে লুটতরাজ করেছে, এর মাধ্যমে যে রাষ্ট্রের মূল যে ভিত্তি ও সংবিধানের মূল যে অধিকার, শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকার সকল নাগরিকের জন্য বাস্তবায়ন করা সম্ভব হয় নাই বলে পাশাপাশি সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু দেখা যায় যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে বেতন নিচ্ছে সেই বেতনে ও অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানের ভাড়া, অন্যান্য খরচ, শিক্ষকদের বেতন, কর্মচারীর বেতন দেওয়ার মতো তাদের অবস্থা থাকে না। আবার বেতন দিলেও শিক্ষকদেরকে খুব কম বেতন দিতে হচ্ছে, ওই বেতন দিয়ে ভালো মানের শিক্ষা শিক্ষক পাওয়া যায় না। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকার আবার তাদের উপর ইনকাম ট্যাক্স এবং ব্যাট চাপিয়ে দেওয়া হয়েছে, অন্য আনুষঙ্গিক খরচগুলো চাপিয়ে দেওয়ার কারণে তাদের পক্ষে মানসম্মত শিক্ষা চালিয়ে যাওয়া আসলে কষ্টকর। এই ক্ষেত্রে বেসরকারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যেগুলো সরকারি অনুমোদিত আছে, যেগুলো মানসম্মত শিক্ষা প্রদান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, ওগুলোতে সরকার অনুমোদন অন্ততপক্ষে ও অনুদান দিতে না পারলেও যেন সরকারি ট্যাক্স ব্যাট ইত্যাদি মকুব করে শিক্ষা মানসম্মত শিক্ষার একটা ব্যবস্থা করার সুযোগ সরকারভাবে করে দেয়। আমরা বর্তমান সরকারের কাছে এটা চাই এবং সাথে সাথে বাজেটে যে পরিমাণ বরাদ্দ থাকার কথা জাতিসংঘের ঘোষিত নীতি অনুসারে, কিন্তু আমাদের দেশে সেই পরিমাণ 2% মতো বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, অথচ 6%-এর উপরে বরাদ্দ রাখা উচিত। ওই পরিমাণ বরাদ্দ বর্তমানে দিলেও হবে না, কারণ দীর্ঘদিন ধরে যেহেতু বরাদ্দ কম রাখা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে গড়ে তোলা দরকার, যেভাবে অবকাঠামো গড়ে তোলা দরকার, বরঞ্চ তার চেয়ে বেশি বাজেট বরাদ্দ দিয়ে দ্রুতগতিতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, শিক্ষার মানের উন্নয়ন করার জন্য শিক্ষকদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, শিক্ষকদের আলাদা বেতন স্কেল এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা উচিত বলা। জি জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার কাছে সর্বশেষ স্পষ্ট করতে যা, খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন, সর্বশেষ স্পষ্ট করতে যা, আসলে আমাদের চট্টগ্রাম শহরে বা চট্টগ্রামে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কি প্রতুল আছে কিনা বা কোনো সংকট দেখতে পাচ্ছেন কিনা, পাশাপাশি এই সংকট মোকাবেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কী ভূমিকা রেখে চলছে? আমাদের চট্টগ্রামে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল, মূলত সেই প্রতিষ্ঠানের বাইরে তেমন কোনো সরকারি প্রতিষ্ঠান আর স্বাধীনতা পরবর্তী গড়ে উঠে নাই। এর ধারাবাহিকতায় এমপিভুক্ত এবং বেসরকারি প্রতিষ্ঠান কিছু গড়ে উঠেছে। তখনকার সময়ে বড় বড় দানবীর, বড় বড় মাপের যারা মানুষ ছিলেন, ওমরগনি এমএস কলেজ, কাজিম আলী মাস্টারের প্রতিষ্ঠিত কাজিম আলী স্কুল, সদর স্কুলে প্রতিষ্ঠিত সদরী সাহেব, এ ধরনের বিশাল বিশাল মনের মানুষেরা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিল, এর পরবর্তীতে আর তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে উঠে নাই। কারণ শহরের জায়গার দাম বেড়ে গেছে, এত জায়গা দিয়ে এত বিশাল একটা প্রতিষ্ঠান গড়ে তোলার মতো লোকেরও অভাব, জায়গারও অভাব। সেক্ষেত্রে শিক্ষার যেহেতু চাহিদা রয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে, যেহেতু শিক্ষার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে পাশাপাশি বেসরকারি পর্যায়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গড়ে ওঠার পরও কিন্তু তাদের উপরে সরকার যেভাবে ট্যাক্স ব্যাট ইত্যাদি চাপিয়ে দিয়েছে, যে নীতিমালার আবদ্ধে তাদেরকে আবদ্ধ করেছে, তারা উন্মুক্তভাবে মানসম্মত শিক্ষা প্রদান করতে তারা অনেক ক্ষেত্রে অপারক হয়ে যাচ্ছে। যদি এই ক্ষেত্রে সরকার এগিয়ে আসে, যতদিন পর্যন্ত সরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত না হবে, দেশের সকল নাগরিকের সুশিক্ষার ব্যবস্থা সরকারিভাবে করতে না পারবে,
ততদিন পর্যন্ত বেসরকারি পর্যায়ে যা যারা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাদেরকে সহায়তা দেওয়া দরকার, তাদেরকে অনুদান দেওয়া দরকার, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া দরকার, তাদেরকে শিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রে সুনাগরিক তৈরির ক্ষেত্রে উৎসাহিত করা দরকার। কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের ক্ষেত্রে উৎসাহিত করার পরিবর্তে নিরুৎসাহিত করা হয়েছে, অনেক ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা আশা করব যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা অবশ্যই শিক্ষা বান্ধব সরকার হবে। ডক্টর ইউনূসের মতো প্রফেসর ডক্টর ইউনূসের মতো একজন রাষ্ট্রপ্রধান হিসাবে আমরা দায়িত্ব পেয়েছি এবং উনি আশা করে শিক্ষার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবেন, বিশাল অবদান রাখবেন। বর্তমান ডিসি মহোদয়ও দেখা যাচ্ছে অনেক যোগ্য একজন ডিসি আমরা পেয়েছি, ওনার তত্ত্বাবধানে ওনার পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি বেসরকারি এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলো শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে এবং অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। আমরা এখন ফরিদকরম জেলা প্রশাসক মহোদয় আপনার কাছে একটু আসি, কার সুন্দর পরিবেশ রক্ষার্থে শিক্ষার মান উন্নয়ন কল্পে জেলা প্রশাসক সবসময় কাজ করে যায়, সেক্ষেত্রে ওই রুটিন অনুসারে এখন বর্তমানে আপনি কী কাজটুকু করে যাচ্ছেন? শিক্ষা প্রতিষ্ঠানের মান বৃদ্ধি করবে বলেন, ছাত্রদের শিক্ষার মান বৃদ্ধি করবে বলেন, কী কাজটুকু করেছে জেলা প্রশাসক? তাহলে চট্টগ্রাম তো আপনি জানেন যে অনেক বড় ডিস্ট্রিক্ট, আমাদের 15টা উপজেলা, 6টা সার্কেল মহানগরীতে। তো এখানে যে যে কার্যক্রমগুলি শিক্ষা সংক্রান্ত যে কার্যক্রমগুলি চলছে পরিবর্তিত পরিস্থিতিতে, কিন্তু আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পেয়েছে, যেগুলি কাজ করতে আসলে একটু হিমশিম খেতে হচ্ছে। আর আমাদের যে 10টা স্মার্ট স্কুল বাস আমরা চালু করেছিলাম, যে সাধারণ শিক্ষার্থীদের আপনার একটা প্ল্যাটফর্ম থেকে নিয়ে স্কুলে পৌঁছে দেবে, সেটা এত বেশি সাড়া ফেলেছে চট্টগ্রাম মহানগরীতে, এটাকে তো মহানগরীতেই কার্যক্রমটা চলছে। এবং এই বাসটা আমরা আপনার 10 থেকে এখন আরও 10টা বাসে উন্নীত করতে চাচ্ছি। গত কয়েকদিন আগে A2I থেকে এসেছিল, তারা দেখে গিয়েছে যে ফিজিবিলিটি একটা স্টাডি করে গিয়েছে যে আমরা যে বাসের সংখ্যা বাড়াবো তার কতখানি মানে ইফেক্টিভিটি কতখানি, তো তারাও দেখলাম আমাদের কার্যক্রমে বেশ সন্তুষ্ট হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে মূলত আমাদের যারা যেসব শিক্ষকরা আছে তারা কিন্তু কার্যক্রমটা যা মানে তাদের কার্যক্রম যে মানসম্মত না সেটা বলা যাবে না, খুবই চমৎকারভাবে তারা কাজ করছে। তবে জেলা প্রশাসক হিসেবে আমি সবসময় যেটা বলেছি যে চট্টগ্রামে আমি যতদিন আছি, যতদিন থাকব, ততদিন এই মানব সেবা নিয়ে, শিক্ষা ব্যবস্থাপনার উন্নতি নিয়ে, তারপরে সাধারণ মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ যাতে জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে পারে, তাদের দুর্যোগের কথা, দুর্ভোগের কথা বলতে পারে, তাদের দুর্দশার কথা বলতে পারে, জেলা প্রশাসক সেটা শুনবে, সমাধান দিবে, আর সবার জন্য অ্যাক্সেস থাকবে, সবার জন্য অ্যাক্সেস থাকবে। আমি ইনফ্যাক্ট সবসময় যেটা বলেছি শুরু থেকেই যে আমি এখানে জেলা প্রশাসক হয়ে থাকতে চাই না, যতদিন থাকবো আমি জনগণের সেবক হয়ে থাকতে চাই, চট্টগ্রামবাসীর সেবক হয়ে থাকতে চাই। সুপ্রিয় দর্শক, আপনার সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে, তার পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ খাত শিক্ষা খাত নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আসলে এই শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা নীতিকে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন প্রতিনিয়ত তারা কী কাজটুকু করে যাচ্ছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আসলে শিক্ষক সমাজ কেমনতর শিক্ষা ব্যবস্থা চাই, কেমনতর শিক্ষা নীতি চায় তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।